ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রায়ালের মাঠে তো চলে এসেছি, এখন বসে আছি গাড়িতে। ওইদিকে একটু জুম করে দেখা তুমি এদিকে দেখতে পাচ্ছ, এদিকে বাইকের ট্রায়ালগুলো হচ্ছে, একটু জুম করে দেখা। দেখতেই পাচ্ছ বাইকের ট্রায়ালগুলো হচ্ছে ওখানে। আমি মরে যাচ্ছিলাম আজকে, এই আজকে আমাকে ম্যাজিক লাইসেন্সের পরীক্ষা দিতে এসে আমাকে মেরে ফেলছিল। কেন, কি করে? সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকের ব্লগটা একটু অন্যরকমের হতে চলেছে। তো তার কারণ হচ্ছে আজকে আমার লাইসেন্সের এক্সাম আছে, মানে ট্রায়াল আছে আজকে। ফোর হুইলারে যেহেতু লাইসেন্সটা বানাচ্ছি, তো আমার যেহেতু বাইকের লাইসেন্স আগে করেছিলাম, সেই জন্য আমাকে এক্সামটা দিতে হয়নি, শুধু ট্রায়ালটা দিতে হবে। তো আজকে সেই ট্রায়ালের ডেটটা পড়েছে। তো আজকে আমি যাচ্ছি কৃষ্ণনগর। তো প্রথমে কালেক্টরি অফিস যাব, সেখানে গিয়ে সবার ফার্স্টে আমার যে কাগজপত্রগুলো আছে, মানে যেগুলো আমার অরিজিনাল ডকুমেন্টস আছে বা যে কাগজপত্রগুলো আছে, সেগুলো আগে ভেরিফিকেশান করতে হবে। তো তারপরে যাব হচ্ছে হেলিকপ্টার মাঠে। তো এখন আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আছি দক্ষিণপাড়া মোড়ে। তো পুরো রেডি সেডি হয়েই আছি। তো অভিলিপসা আসছে, ফোন করেছিল, ও কিছুক্ষণের মধ্যে ঢুকবে। তো ও আসলে বেরিয়ে পড়তে হবে, কেননা এখন ঘড়িতে বাজে প্রায় 11টা মতো। তো আমাদের 1টার মধ্যে ঢুকতে হবে কালেক্টরি অফিসে, কেননা 1টার পরে ভেরিফিকেশানের যে অফিসটা আছে সেটা বন্ধ হয়ে যায়। তোমাদের গাড়িটা এক ঝলক দেখিয়ে দিই যে আমি কী গাড়িতে ট্রায়ালটা দিতে যাচ্ছি। তো চলো গাড়িটা একবার দেখে নাও। আর তোমরা একটু সাজেশন দিও যে এই গাড়িতে ট্রায়াল দেওয়াটা কি উচিত, মানে এই গাড়িতে ট্রায়াল দেওয়াটা উচিত নাকি অন্য গাড়িতে ট্রায়াল দিলে, কোন গাড়িতে ট্রায়ালটা দিলে, মানে লাইসেন্সের ট্রায়ালটা দিলে ভালো হয়। তো তোমরা একটু জানিও অবশ্যই কমেন্ট সেকশানে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের একটা কথা জানিয়ে দেওয়াটা খুবই দরকার। তো সেটা হচ্ছে এই গাড়িটা কিন্তু আমার না, এই গাড়িটা হচ্ছে আমার আঙ্কেলের। তো তোমাদের ভাই এতটা বড় লোক হয়ে যায়নি যে নিজের ফোর হুইলার থাকবে। তো ইন ফিউচারে অবশ্যই হবে, কিন্তু এখন নেই বললেই চলে। সো চলো তাহলে এখন যাওয়া যাক, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। পুরো ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। বন্ধুরা অভিলিপসাও চলে এসেছে, দাঁড়াও তোমাদের জুম করে দেখাচ্ছি। ওই যে হাটছাটটা আসছে, এই যে হাটছাটটা চলে এসছে অভিলিপসা। তো বন্ধুরা অভিলিপসা চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি যাওয়া যাক, কেননা ওখানে 1টার মধ্যে ঢুকতে হবে, তোমাদের তো আগেই বলেছিলাম। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে তোমাদের সাথে, টাটা টাটা করে দে। তো বন্ধুরা এখন আছি তাহেরপুর, ঢুকছি এখন। তো এখান থেকে এখনও 30-40 মিনিট মতো লাগতে পারে, কারণ আর 4 চাকা বাইক হলে এটা 20 মিনিটে ঢুকে যেতাম। তো দেখা যাক কতক্ষণ লাগে না লাগে, চলো দেখতে থাকো। আর আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে অভিলিপসা, ওই ক্যামেরাটা ধরে আসি। আর এখানে অ্যাকশন ক্যামেরা নিয়ে আসেনি, অ্যাকশন ক্যামেরা এখন নিয়ে আসেনি, কেননা এখানে কোথায় রাখবো না রাখবো, নিয়ে আসলে হয়তো ভালো হতো। যখন ট্রায়ালটা দিতাম তখন গাড়ি ভেতরে কথাটা লুকিয়ে দিতাম, তখন ট্রায়ালটা দিতাম। দেখা যায় ওখানে আবার ক্যামেরা করতে দেয় নাকি, জানি না ঠিক মতো, কাউকে আগে জিজ্ঞেস করে নিয়ে করতে হবে, কেননা পরে দেখালে আমার লাইসেন্সটা বাতিল করে দিল বা ক্যান্সেল করে দিল, তত রিস্ক নিয়ে লাভ নেই। তো করতে দিলে দেবে, না দিলে না দেবে। তো আমাদের ট্রায়ালটা হেলিকপ্টার মাঠেই হতে চলেছে, কৃষ্ণনগর যে হেলিকপ্টার হেলিপ্যাড মাঠ আছে সেখানেই হবে, চলো দেখতে থাকো। আর বন্ধুরা রাস্তায় যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম, একটু রাস্তা একটু হালকা হয়ে নিলাম, মানে বুঝতেই পারছো কিসের হালকা। তো চলো এখন যাওয়া যাক। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন লাইনে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি কখন আমার সময় আসবে। তো অনেক লাইন আছে, প্রায় 50-60 জনের পিছনে দাঁড়িয়ে আছি এখন। বন্ধুরা
আমার লুক দেখে তো বোঝা যাচ্ছে আমি গাড়িতে লিটারালি অসুস্থ হয়ে গেছিলাম। এই গন্ধে একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে গাড়ি থেকে, জানি না। তো সব বাদ দে, তো এখন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আমি মরে যাচ্ছিলাম আজকে। এই আজকে আমাকে মেয়াদি লাইসেন্সের পরীক্ষা দিতে এসে আমাকে মেরে ফেলছিল। কেন, কি কি করে? আমার বমি হয়ে যাচ্ছিল, আমি জানেন যার জন্য এই যে 5-8 টাকা দিয়ে জোয়ার নেই প্যাকেট। তো একটু মানে গাফা গোলা ছিল একটু, মানে এসিটার গন্ধটা খুবই বাজে, সেই জন্য অনেকেরই এসির গন্ধ পছন্দ হয় না। তো ওর সেটা হচ্ছে পছন্দ হচ্ছিল না, সেই জন্য ওর গাটা একটু গুলি উঠেছিল, এটাই নাকি ওকে মেরে ফেলছিলাম। তো যাই হোক, আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তো এখন যাবো হচ্ছে হেলিকপ্টার মাঠে। তো তার আগে কিছু খেয়ে নেবো, ও একটু চাউমিন বাড়ি, ও বাড়ি থেকে চাউমিন বানিয়ে নিয়ে এসছে, তো সেই চাউমিনটাই খাবো। তো চলো খাওয়া যাক। ইচ্ছে ছিল যে মাদাসাট যাবো, কিন্তু ওর জন্য ওর গাটা গোলাচ্ছে, ও তার জন্য এখন মাদাসাটে গেলে কিছু শান্তি করে খেতেও পারবে না। সেই জন্য ও বললো যে বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যাবেলা যাবো স্যাফরন। তো ঠিক আছে, তাহলে এটাই করি ভাবলাম, যতক্ষণ শরীর খারাপ লাগছে। সত্যি কথা, ঠিকভাবে যদি খেতেই না পারি তাহলে আর গিয়ে কী হবে? তো বাড়ি গিয়ে স্যাফরনেই যাবো। আর বন্ধুরা, এখন কালেক্টারি অফিস থেকে যাচ্ছি হচ্ছে হেলিকপ্টার মাঠে। তো এখান থেকে বেশিক্ষণ না, এই 2 কিলোমিটারের মধ্যে, চলো যাওয়া যাক। আর টেনশন হচ্ছে হালকা হালকা, সেটা তো স্বাভাবিক, কেননা নিজে গাড়ি চালানো আর হচ্ছে এতগুলো লোকের সামনে গাড়ি চালানো, তো অনেকটা তফাৎ। আবার এক্সাম দেওয়া। হ্যাঁ, তো দেখা যাক কি হয় না হয়, চলো। আরে ভালো হবে, ভালো হবে, কিছু হবে না, দেখতে পারবে তোমরা। আর দেখানোর চেষ্টা করব, যদি ওখানে পারমিশন থাকে ক্যামেরা করার, তো আগে জিজ্ঞেস করে নেব। তো চলো যাওয়া যাক আর কি। বন্ধুরা দেখতে পাচ্ছ, ট্রায়ালের মাঠে তো চলে এসেছি, এখন বসে আছি গাড়িতে। ওইদিকে একটু জুম করে দেখা, যে ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে বাইকের ট্রায়ালগুলো হচ্ছে, একটু জুম করে দেখা। দেখতেই পাচ্ছ বাইকের ট্রায়ালগুলো হচ্ছে ওখানে। তো এবার আমার, তো এবার আমার দিকে দেখা। তো এবার জিজ্ঞেস করবো কাউকে যে এখানে ক্যামেরা করা অ্যালাউ আছে নাকি, তো কাউকে জিজ্ঞেস করে নেবো, তারপরে ক্যামেরাটা আমি অন করবো। আগে থেকে অন করে লাগবে, তো চলো নিচে নামা যেতে পারে। আসেনি, তো এখন ওয়েট করছি, তো সবাই এখানে ওয়েট করছে আমার মতো সবাই। তো দেখতে পাচ্ছি মহিলাটা, দেখা ওই মহিলাটা বাইক চালাচ্ছে, জুম কর। তো দেখতে পাচ্ছি মহিলাটা এখন মানে প্র্যাকটিস করছে ট্রায়ালের জন্য। বাহ, সুন্দর বাইক চালা, সুন্দর। তো এই এটাকেই হেলিকপ্টার মাঠ বলে, যেখানে ট্রায়ালটা হয়। তোমাদের একবার দেখিয়ে দিই পুরোটা। দেখতে পাচ্ছ কত বড় মাঠ। হ্যাঁ, তো এই পুরো মাঠটাতে, হ্যাঁ, খুব সুন্দর বাইক চালাচ্ছে। আমি তো পাই না না, এখানেই আগের বারে আমার, এখানেই আমার বাইকের ট্রায়ালটা হয়েছিল এই জায়গাটাতে। তো এই জায়গাটা সবাই প্র্যাকটিস করছে এখন। তো এখন ওয়েট করি কতক্ষণে দেখি আসবে। আর আমি তো 2-3 জনের পরে করবো, আগে দেখে নেবো দুজনের যে কীভাবে করছে না করছে, আগে থেকে করবো না। আর যারা গাড়ি নিয়ে আসবে না, তারা এখান থেকে দেখতে পাচ্ছ গাড়ি ভাড়া নিয়ে ট্রায়াল দিতে পারবে, সব রকম ব্যবস্থাই আছে এখানে। ভিডিও করা যাবে না তো গাইস, এখানে ক্যামেরা ইউজ করা যাবে না। তো আমি এখন দুঃখে দুঃখে ক্যামেরা করছি, কেউ জানে না, রাজু জানে না, তো ক্যামেরা ইউজ করা বারণ করে দিয়েছে, তো দেখাতে পারবো না, সরি আপাতত। তো সঙ্গে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, যা হয় দেখতে হবে। সো ফাইনালি বন্ধুরা পাস করে গেছি। তো বন্ধুরা পাস তো করে গেছি, তো এখন বাড়ি যাচ্ছি। তো যা মানে বুকের ভেতরটা মানে দুধ 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 করছে, সবাইকে দেখছি ফেল করে যাচ্ছে অনেকে। ঠিক আছে, যদি 10 জন পরীক্ষা দেয় তার মধ্যে প্রায় 7 জন ফেলই করেছে। তো আমার তো সেই দিকে মানে বুক তো একদম মানে কি বলবো, পুরো বুঝতেই পারছি আত্মা বাইরে বেরিয়ে আসছিল। কথায় বোঝাতে পারছি না যে কেমন হালাত হয়ে গেছিল আমার। তো এখন যাই হোক পাস করে গেছি, তো এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো বাড়িতে যাই, আর বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে।
তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ একদম ক্লান্ত হয়ে গেছি। আর ব্যাপারটা হচ্ছে যে ওখানে তো ক্যামেরা করতে পারলাম না, তো ওখানে একটা দোকান ছিল, একটাই দোকান ছিল মাঠের মধ্যে, ঘুগনির দোকান বা চায়ের দোকান কিছু একটা ছিল। তো ওখানে জিজ্ঞেস করলাম যে এখানে ভিডিও করা যাবে নাকি, তো বললো, তো উনি বললো যে যতক্ষণ না স্যার মাঠে আসছে বা ট্রায়াল শুরু হচ্ছে ততক্ষণ ভিডিও করতে পারো, বাট যখন ট্রায়াল শুরু হবে তখন যদি ভিডিও করতে মানে দেখে ফেলে কেউ, ওনাদের মধ্যে কেউ, তো ফোন ডাইরেক্টলি জমা নিয়ে নেবে, তো কোনো কথা বলবে না, ওরা ডাইরেক্ট ফোন জমা নিয়ে নেবে, তো একটা মোটা অঙ্কের ফাইন গুনতে হবে। তো সেই জন্য ভাবলাম ভিডিওটা না করাই উচিত, তো যেহেতু একটা আরটি অফিসের ব্যাপার, তো ফালতু ঝামেলায় না জড়িয়ে ভিডিওটা করিনি আমি। তো যাই হোক, ট্রায়ালটা ভালোভাবে হয়েছে। আর আমাদের যে ট্র্যাকটা দিয়েছিল খুবই কঠিন ছিল, এইচ শেপেরই ছিল। তো তোমাদের একবার দেখিয়ে দিই ভিডিওটা যে কেমন ছিল। আর বন্ধুরা তোমরা তো দেখলেই ভিডিওটা, ট্র্যাকের ভিডিওটা, যে কীভাবে ট্রায়ালটা মানে কেমন শেপের ট্রায়ালটা আমাদের দিয়েছিলো। হ্যাঁ, একদম সেম এক্স্যাক্ট এরকমই দিয়েছিলো, এইচ টাইপের। তো এটা সেই ভিডিওটা না, মানে এটা হচ্ছে অন্য একটা ডিস্ট্রিক্টের ভিডিও, তো তোমাদেরকে দেখানোর জন্যে আমি এটা দিয়েছি এখানে। সো যাই হোক, একদম সেম টু সেম এরকমই দিয়েছিলো, কিন্তু এই ট্র্যাকটা তাও অনেকটা বড়ো আছে, স্পেসটা অনেকটা বড়ো, কিন্তু আমাকে যেখানে দিয়েছিলো মানে আমাদেরটা খুবই ছোটো ছিল, মানে গাড়িটা যদি এটুকু হয় তো ট্র্যাকটা ছিল এইটুকু, মানে সামান্য একটু বড়, আর এটা অনেকটাই বড়, তো এইটুকু থাকার জন্য খুবই অসুবিধা হয়েছিল। তো যাই হোক, পাস তো করে গেছি। ধরো 10 জন ট্রায়াল দিয়েছে, তাদের মধ্যে 7 জনই মানে ফেল করেছে, মানে ভাবো তাহলে, মানে এমন হচ্ছিল ব্যাপারটা তখন, মানে বুকের ভেতরে একদম ধরাস 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 করা শুরু করে দিয়েছে ওটা দেখে, মানে খুবই ঘাবড়ে গেছিলাম। তো আমি প্রায় মানে লাস্টের 3 জনের আগে দিয়েছি, মানে প্রথমে যতজন হয়েছে 15-20 জন সবার দেখেছি ভালো করে, যে এ কোন ভুলটা করছে, ও কোন ভুলটা, ও কীভাবে মানে ঠিকঠাক করছে, মানে কীভাবে যেতে হবে, মানে পুরোটাকে ভালো করে দেখে নিয়েছি। তো তারপরে আমি ট্রায়ালটা দিয়েছি, তোমরাও সেইটাই করো, আগে দেখে নাও 2-5 জনের দেখে নাও যে সবাই কেমনভাবে করছে না করছে, তো সেটা আগে ভালো করে দেখে নিও। যারা এক্সপার্ট আছে তারা প্রথমে করে নিয়েছে, তাদের এক্সপার্টদের আগে দেখে নাও, বা যারা ভুল করছে তাদেরটাও দেখো যে কী কী কারণে তারা ভুলটা করছে। অনেকেই আছে যারা গাড়ি নিয়ে যাও না, তো তাদের জন্য ওখানে গাড়ির ব্যবস্থাও আছে, বাইক, ফোর হুইলার সব কিছু, মানে বাস পর্যন্ত ওখানে ভাড়া পাওয়া যায়, ওখানে মানে ভাড়া নিয়ে তোমরা ট্রায়াল দিতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের, তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো চ্যানেলটা এখন গিয়ে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।